আমার সহকর্মী বৃন্দ এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত ভাই বোনেরা, শুভ বড়দিন উপলক্ষে এবং নববর্ষ উপলক্ষে আজকের এই মতবিনিময় অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা বক্তব্য শুনেছি এবং আপনারা দেশের সার্বিক অবস্থা সম্পর্কে সবাই অবগত আছেন এবং বলেছেন দেশের আজকে কী অবস্থা। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষই রয়েছে, সকল ধর্মের মানুষ রয়েছে, কিন্তু কেউই ভালো নেই, কোনো মানুষই ভালো নেই। সকলের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম চলছে। শুধু একমাত্র ভালো আছে যারা ক্ষমতায় অধিষ্ঠিত, তিনারই ভালো আছে এবং তারা মনে করছে যে এই দেশটা শুধুমাত্র তাদের, অন্য কারো অধিকার নেই। আপনার আমরা যারা আছি তাদের কোনো কথা বলারও অধিকার নেই, অন্য কোনো কিছুরই অধিকার নেই। যা জুলুম, যা অত্যাচার সব সাধারণ মানুষের উপর দিয়ে যাচ্ছে, আমাদের উপর দিয়ে যাচ্ছে। তারা অত্যাচার করছে আর অথচ এই নিরীহ জনগণকে, আমাদের নিরীহ জনগণকে তাদের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। যেটা আমরা একটু আগে শুনেছি, একজন বলে গেলেন গাইবান্ধার সম্পর্কে। এরকম শুধু গাইবান্ধা নয়, দেশের বিভিন্ন জায়গায় বহু ঘটনা ঘটেছে এবং ঘটছে। তারা কাজ করছে আর নাম দিচ্ছে সমস্ত ওই এলাকার, কিংবা বিএনপি আছে অন্য দল তাদের উপরে। সেই অত্যাচার নির্যাতন থেকে আজকে দেশের মানুষ মুক্ত হতে চায়। সেজন্য দেশের মুক্তির জন্য সকলকে আমরা বলব, সামনে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন সেদিন বড়দিন, বড়দিন উপলক্ষে আপনাদেরও প্রার্থনা হয় জানি। সেই প্রার্থনা অন্ততপক্ষে আপনারা আশা করবেন যেটা যীশুখ্রিস্ট চেয়েছিলেন, শান্তি, ঐক্য, মৈত্রী, সেটা আমরা আশা করব যে প্রার্থনা করবেন। যত অন্তপক্ষে 2018 সালে দেশের মানুষ এর থেকে মুক্তি পায়। আমরা দেশে গণতন্ত্র চাই, বহুদলীয় গণতন্ত্র চাই এবং সকলের অংশগ্রহণ যাতে সেখানে অংশগ্রহণে যাতে দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় সেটি আমরা চাচ্ছি। সেই নির্বাচনটা হতে হবে কার অধীনে? নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। নাহলে কিন্তু কখনোই নিরপেক্ষ নির্বাচন হবে না। আপনারা এদের নির্বাচন দেখেছেন, বিশেষ করে জাতীয় নির্বাচন 2014 সালে যে নির্বাচনটা হলো দেখেছেন আপনারা। সেই নির্বাচনে কয়জন লোক গেছিল ভোট দিতে বলেন? যদি লোক ভোট দিতেই যাবে, ভোটই হবে সত্যিকারে, তাহলে 154 জন কেমন করে বিনা ভোটে নির্বাচিত হয়? আর ভোট কেন্দ্রগুলিতে মানুষ থাকে না, কুকুর বসে থাকে, এটাই বা হয় কী করে? এই অবস্থা তো হয়েছে। এখন তারা চায় যে আবারও বিএনপির উপরে এখন চলছে চরম অত্যাচার। কেন? সবচেয়ে বড় দল বিএনপি, ক্ষমতায় থেকে চরম বেশি বিএনপি, সেই জন্য বিএনপিকে তারা দুর্বল করতে চায়, সেই জন্যই বিএনপির উপরে অত্যাচার নির্যাতন। আপনারা দেখেন প্রতিনিয়ত আমি কোর্টে যাই, আমাদের ছেলেপেলেরা থাকে, আমাদের ছেলেপেলে অনেক থাকে, সেখানে সব ধর্মেরই থাকে, শুধু যাই বলবে আমাদের ইয়ে না, সব ধর্মেরই দিয়ে থাকে, লোক থাকে, কিন্তু তাদেরকে আটকে রাখা হয়, তারপরে তারা গাড়ির সঙ্গে চলে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, মিথ্যে মামলা দেওয়া হয়। কিছুই তারা করেনি, কিন্তু কোনো কিছু করেনি, তারা আমার সঙ্গেই চলছে, কিন্তু তাদেরকে ধরে নিয়ে যেয়ে তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়। এগুলো কি? অথচ তাদের লোক যদি খবরে কাগজ দেখি, আমরা দেখব তাদের লোক মানুষ খুন করেও তারা কিন্তু ধরা পড়ে না বা তাদের কোনো শাস্তি হয় না। তারপরে এই যে ড্রাগের ব্যবসা আজকে, এই যে দেশের মানুষকে ধ্বংস করার জন্য, বিশেষ করে এই যুব সমাজকে, ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার যে এটার ইয়ে কারা, সব এই সরকার পক্ষ লোকেরা করছে এবং ধরাও পড়ছে তারা, কিন্তু তাদের কোনো বিচার আচার কিছু নেই, কিছুই হচ্ছে না। কাজেই দেশ আজকে
অনাচারে ভরে গেছে, সেই অন্ধকার যুগের কথা বলছে সবাই বলেছেন। আমরা বলি কি এখন এই বাংলাদেশেও অন্ধকার একটা সময়, এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। মুক্তি পেতে গেলে আমাদের সকলকে, সকল ধর্মের মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। কি দেশ, এই দেশ তো আমাদের সকলের। আপনি খ্রিস্টান হতে পারেন, আরেকজন মুসলমান হতে পারে, কিন্তু আমরা সকলে মিলে এই দেশে থাকব। সকলে মিলে এই দেশটা ভালো হলে সকলে ভালো থাকতে পারবে, সকলে ভালো হবে। সেজন্য আমাদের সকলকে এক ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, জুলুমের প্রতিবাদ করতে হবে, এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যে সত্যের বাণী আপনারা বলছেন যীশু খ্রিস্ট, সেই সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এই ধর্মের বাণী কিন্তু সকল ধর্মের মানুষেরই আছে, যেমন যীশু খ্রিস্টের খ্রিস্টান ধর্ম বলছেন, তেমনি আমাদেরও আছেন। নবীজির আমাদের বাণী দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ই করেছেন। হিন্দু সম্প্রদায়েরও আছে, সব ধর্মের মানুষেরই আছে একই কথা, যে শান্তি, শান্তি, শান্তি। তো আজকে সেই শান্তি অনুপস্থিত আমাদের, আমাদেরকে সেই শান্তির জন্য আজকে সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং বিশেষ করে গণতন্ত্র ফিরে আসলে দেশের সকল মানুষ ভালো থাকবে, শান্তি থাকবে, এবং আমরা যা প্রত্যাশা করছি দেশের উন্নয়ন, গণতন্ত্র, শিক্ষা, কর্মসংস্থান, সকলের জন্য সেই অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। আর বিশেষ করে ডিকস্টার কথা বলেছেন, ডিকস্টার অনেক আমি সেই দেখেছি যখন এরশাদ বিরোধী আন্দোলন, তখনও আমাদের সঙ্গে ছিল, প্রথম থেকে ডিকস্টার আমাদের সঙ্গে আছে, এখনও আছে এবং থাকবে আমরা জানি। কাজে ডিকস্টার হয়তো যুবদল থেকে ভারমুক্ত হয়েছে, কিন্তু আবার ভার দেওয়া হবে। আমরা চাই আপনারা এগিয়ে আসুন, আপনাদের আরও কেউ আসুন, আমরা তাদেরকেও দায়িত্ব দিতে চাই, কাজ করি, আসুন। আমরা দেশটাকে গড়ি, দেশটাকে গড়ি, দেশটাকে গড়ি, এবং ইনশা বিশ্বাস করি যে আমরা সকলে মিলে কাজ করলে এই দেশটা আমরা অনেক সুন্দর করতে পারবো, এই দেশের মানুষ অনেক ভালো থাকতে পারবে। যদিও ছোট্ট দেশ, মানুষ বেশি, কিন্তু আমাদের মানুষের মধ্যে কর্মস্পৃহা অনেক বেশি আছে, কাজ করবার ক্ষমতা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, সেই দিয়েই কিন্তু এই দেশটাকে আমরা অতি সুন্দর একটা দেশ করে গড়ে তুলতে পারবো। তাই আমাদের নববর্ষ এবং বড়দিন উপলক্ষে আমাদের প্রত্যাশা হোক, আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশকে গড়ে তুলবার প্রত্যাশা নিয়েই আজকের মতো আমি মনে করি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে সকলকে আমরা বড়দিনের আবার আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। বড়দিন আপনাদের আনন্দময় হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।